Realme C21 থেকে C21 Y স্মার্টফোনটা খুব ভালো হবে যে কারোর জন্য বিকজ এই বাজেটের মধ্যে Realme এই ফোনটা দ্বারা যে কোনো গেম খুব ভালো একটা গ্রাফিক্সে খেলা যাবে তার সাথে জাইরো সেন্সরটাও খুব ভালোভাবে কাজ করবে এই ফোনটির মধ্যে এবং শুধুমাত্র এটাই নয় সফটওয়্যারগত দিক দিয়ে Realme অন্যান্য সকল বাজেট স্মার্টফোন থেকে এই ডিভাইসটাকে আপনাদের কাছে মাখনের মতোই মনে হতে পারে সো Realme C21 স্মার্টফোনটার ভালো মন্দ জানার আগে ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানা যাক ফোনটার বক্সকে আনবক্স করলে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি মাইক্রো USB কেবল আর সিম ইজেক্টর টুলকে পেয়ে যাবেন আপনারা এর সাথে ফোনটা তো থাকছেই তো এই ছোটখাটো বক্স প্যাকেজিং এর সাথে আসবে Realme C21 Y স্মার্টফোনটা ফোনটার ডিজাইন একদম অবিকল C21 স্মার্টফোনের মতোই যেখানে কিনা বাজেট অনুযায়ী ইউজ করা হয়েছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক প্যানেলকে ফোনটার ব্যাক প্যানেলে থাকছে স্পিকার গ্রিল অর্থাৎ বটম ফায়ারিং স্পিকারের বদলে ব্যাক ফায়ারিং স্পিকারকে আবারও Realme এখানে ইউজ করেছে যেটা কিনা আসলে অনেকটাই ব্যাকডেটেড তো এই কারণে যখন কিনা আপনারা ফোনটাকে ফ্ল্যাট সারফেসে রাখবেন তখন হয়তো স্পিকারের সাউন্ডটা অত ভালোভাবে ক্লিয়ারলি শোনা যাবে না তাছাড়া এই ফোনটার আরও একটা বাজে দিক হচ্ছে গিয়ে এখানে ইউজ করা হয়েছে মাইক্রো USB পোর্ট যেখানে কিনা অন্যান্য সকল কোম্পানি উক্ত বাজেটের মধ্যে টাইপ সি পোর্টটা দিচ্ছে আমাদের তবে যাই হোক ফোনটার পারফরমেন্স সম্পর্কে জানা যাক বিকজ এর কারণে আপনারা হয়তো অনেকেই এই ফোনটাকে পারচেস করবেন ইউনিসক অথবা ইউনি এসএসসি যেই নামই ডাকুন না কেন এই ধরনের প্রসেসরগুলো এর আগে শুধুমাত্র বাজেট ক্যাটাগরি অর্থাৎ 5 থেকে 8 হাজার টাকার স্মার্টফোনে আমরা দেখতে পেতাম বাট ইউনিসক এখন মিডিয়াটেকের প্রসেসরকে বিট করার জন্য খুব ভালো একটা এসওসি তৈরি করেছে যার নাম হচ্ছে গিয়ে ইউনিসক T610 আর এটাও মিডিয়াটেক G70 প্রসেসরের মতো 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর তাছাড়া মিডিয়াটেকের G35 এসওসিকে তো এই প্রসেসরটা বিট করবে তার সাথে G70 প্রসেসরকেও বিট করতে পারবে এই প্রসেসরটা যেটা কিনা এই বাজেটে আসলে দারুণ এবং এই এসওসিটা থাকার কারণে পাবজি গেমটা আপনারা এই বাজেটের মধ্যেই 40 FPS প্লে করতে পারবেন অর্থাৎ স্মুথ প্লাস আলট্রা সেটিংসে প্লে করা যাবে পাবজি গেমটি তার সাথে ফ্রি ফায়ার গেমটাও আলট্রা সেটিংসে রেখে প্লে করা পসিবল মানে হলো গিয়ে বর্তমানে যে দুইটা পপুলার গেম রয়েছে সেটা আপনারা বাজেট অনুযায়ী খুব ভালো একটা গ্রাফিক্স এবং FPS-এ খেলতে পারবেন তার সাথে Realme-র এই ফোনটার জাইরো সেন্সরটা খুব ভালোভাবে কাজ করবে যদিও কিনা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের মতো অতটাও অ্যাকুরেট হবে না তারপর আপনারা যদি পাবজি গেমটি খেলার সময় সেন্সিটিভিটিটা কিছুটা হাই করে খেলেন তাহলে হয়তো এটা কোনো সমস্যাই করবে না সো এই কারণে আমি ভিডিওর শুরুতে বলছিলাম C21 স্মার্টফোনটা অনেকেরই পছন্দ হবে এই ফোনটার পারফরমেন্সের জন্য তাছাড়া রেগুলার লাইফে ইউজ করার জন্য ফোনটাতে ইউজ করা হয়েছে Realme UI এর একটা R ভার্সন তার সাথে পাওয়া যাবে Android 10K আর আগামীতে Android 11 এর আপডেটটাও আসবে এই ফোনটাতে তো আপনাদের মনে হয়তো এখন কোশ্চেন আসতে পারে যে Realme UI এর R ভার্সনটা আবার কি আসলে এটা অনেকটা Realme UI এর মতো তবে এখানে অনেকগুলো ফিচারকে কাট করেছে অর্থাৎ কর্তন করেছে Realme বিকজ UI-টাকে লাইট ওয়েট করা হয়েছে যাতে করে যারা কিনা ফোনটা ইউজ করবেন এই UI এর সাথে তারা সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যান এই Realme UI এর নোটিফিকেশন প্যানেলটাও অনেকটা স্টকের মতো তাছাড়া সেটিংস মেনুতে বেশ কিছু জায়গায় গুগলের স্মার্টফোনের মতো একটা ফিল পাওয়া যাবে বাজেটের মধ্যে এই ফোনটাকে ইউজ করে আপনারা তেমন কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পাবেন না পেলেও সেটা খুব অল্প হবে ডিসপ্লে সেকশনে Realme সেই জাতীয় ডিসপ্লে 6.5 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে এটা অবভিয়াসলি একটা LCD প্যানেলের ডিসপ্লে যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 400 nits-এর তো সানলাইটে হয়তো ডিসপ্লেটা ভিজিবল হতে কিছুটা প্রবলেম করবে তবে আপনারা ইনডোরে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফোনটা স্টোরেজ সেকশনে 3/32 তার সাথে 4/64 এই দুটো ভার্সনের সাথেই আসে Realme C21 Y স্মার্টফোনটা এখানে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটা পেয়ে যাবেন আপনারা তার সাথে ডেডিকেটেড সিম স্লটও থাকছে যার মাধ্যমে কিনা দুইটা ন্যানো সিমের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে ক্যামেরা সেকশনে শুধুমাত্র 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে আর ফ্রন্টে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা রেজলিউশনটা কম থাকার কারণে এই ফোনটা দ্বারা ছবি তোলার সময় শার্পনেসে কিছুটা ঘাটতি পাওয়া যাবে ছবিগুলো কিছুটা স্মুথ টাইপের উঠবে আর হিউম্যান ফেসকে দেখলে আরও বেশি স্মুথ করে ফেলবে এই ফোনটার ক্যামেরা তবে বাজেট অনুযায়ী আমরা এর বেশি এক্সপেক্ট করতে পারি না এই রকম একটা ব্র্যান্ডের স্মার্টফোন থেকে আর ভিডিওগ্রাফির কথা বললে 1080p রেজলিউশনের 30 FPS-এর ভিডিওগুলো শ্যুট করা পসিবল সর্বোচ্চ এই ফোনটা দ্বারা ফোনটার মধ্যে টুকটাক কিছু ক্যামেরা ফিচার পেয়ে যাবেন আপনারা
তবে ফ্রন্ট সাইডের ক্যামেরাটা দ্বারা পোর্ট্রেট মোডে ছবি তোলা পসিবল নয়, যেটা কিনা অনেকের জন্য ডিল ব্রেকার হবে। তবে আগামীতে যদি রিয়েলমি আপডেটের মাধ্যমে পোর্ট্রেট মোডকে এই ফোনটার সেলফি ক্যামেরাতে অ্যাড করে তাহলে খুব ভালো হয়। তাছাড়া স্লো মোশনের ভিডিও রেকর্ডিং আর নাইট মোডের ফিচারটা পাওয়া যাবে ফোনটার রিয়ার ক্যামেরাতে। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে পাওয়া যাবে 10W-এর চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা এই ফোনটা ফুললি চার্জ হতে আড়াই ঘন্টার মতো সময় লেগে যেতে পারে অথবা এর থেকেও বেশি সময় লাগতে পারে। সো ভিউয়ার্স, 5000 mAh এর ব্যাটারি দ্বারা অবশ্যই আপনারা প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটার অন্যান্য সকল ফিচার হচ্ছে গিয়ে সিঙ্গেল আউট স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর GPS। ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুটো কালারের সাথে রিয়েলমি C21 স্মার্টফোনটা আসে। সো ভিউয়ার্স, রিয়েলমি C21 স্মার্টফোনটার খারাপ দিক হচ্ছে গিয়ে এখানে মাইক্রো USB পোর্ট ইউজ করেছে রিয়েলমি, তার সাথে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ফোনটার স্পিকারকে। এছাড়া অন্যান্য সকল দিক দিয়ে বাজেট অনুযায়ী ফোনটা কিন্তু আমাদেরকে খুব ভালো কিছু অফার করছে। অক্টোবর মাসের 2 তারিখ থেকে রিয়েলমি C21 স্মার্টফোনটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাবে, আর এই ফোনটার প্রাইসিংটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা কিনা অক্টোবর মাসের 2 তারিখের পরে এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করুন। আমরা এক্সপেক্ট করছি রিয়েলমি C21 Y স্মার্টফোনটা 11,000-13,000 টাকার ভেতরেই বাংলাদেশে পাওয়া যাবে। তবে বন্ধুরা, আপনারা যদি এখন জানতে চান যে 10,000-15,000 টাকায় কোন স্মার্টফোনগুলো আপনার জন্য বেটার হবে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন।